সম্পূৰ্ণ আমি এই মুহূৰ্তত লৈ গৈছোঁ আপোনালোকক বিধানসভাৰ মজিয়ালৈ। মই আমিনুল ইসলাম অসম বিধানসভার সদস্য নির্বাচিত হওয়ার আল্লাহ তালার নামত শপথ খাই কও যে বিধির দ্বারা স্থাপনা করা নিষ্ঠা সহকারে বিধির দ্বারা স্থাপন করা ভারতের সংবিধানের প্রতি মই প্রকৃত বিশ্বাস আর নিষ্ঠা পোষণ করিম। মই ভারতের প্রভুত্ব আর অখণ্ডতা উৎক্ষুণ্ণ রাখিম আর মই গ্রহণ করিব ধরা কর্তব্য শ্রদ্ধাপূর্বক নির্বহন করিম। অহং ডক্টর অমিয় কুমার ভূঁয়া অসম বিধানসভায় হরেশ রূপেণ নির্বাচিত ঈশ্বরানাহী শপথ কীতা বদামৃত বিধিনা থাপিত ভারত ঐশ্বর সংবিধানের প্রতি অহং প্রকৃত বিশ্বাস নিষ্ঠাংশ কুশুরে স্বামী অহং ভারত ঐশ্ব প্রভুত অকতাংশ অক্ষুণ্ণ রক্ষিষু আমি তথা অহং মম কর্তব্য শ্রদ্ধাপূর্বক নির্বাহন করছো আমি। নমস্কার। মই আশরাফুল হুসেইন অসম বিধানসভার সদস্য নির্বাচিত হওয়াত আল্লাহর নামত শপথ খাই কও যে বিধির দ্বারা স্থাপনা করা ভারতের সংবিধানের প্রতি প্রকৃত বিশ্বাস আর নিষ্ঠা পোষণ করিম। মই ভারতের প্রভুত্ব আর অখণ্ডতা অক্ষুণ্ণ রাখিম আর মই গ্রহণ করিব ধরা কর্তব্য শ্রদ্ধা পূর্বক নির্বাহন করিম। মই ডক্টর আসিফ মোহাম্মদ নাজার অসম বিধানসভার সদস্য নির্বাচিত হওয়াত আল্লাহর নামত শপথ খাই কও যে বিধির দ্বারা স্থাপনা করা নিষ্ঠা সহকারে প্রতিজ্ঞা করো ভারতের সংবিধানের প্রতি মই প্রকৃত বিশ্বাস আর নিষ্ঠা পোষণ করিম। মই ভারতের প্রভুত্ব আর অখণ্ডতা অক্ষুণ্ণ রাখিম আর মই গ্রহণ করিব ধরা কর্তব্য শ্রদ্ধাপূর্বক নির্বাহন করিম।